আর কত দেরি বলতো? আবার ভেতরে গিয়ে দেখবো? না না, এই জেতার মুখে ভেতরে গেলে আবার যদি কোনো প্রবলেম হয়। ওই যে আসছেন, কখন তো আজ কিছু ছাড়বো না, কিছু আনসার পাবো না। আপনি ভেতরে যান না? না যাবো না। কনগ্রাচুলেশন আগাম। দেখুন, আমি তো ভবিষ্যতটা বুঝতে পারি না, আমি দেখতে পাচ্ছি আপনারা উইন করছেন। কি দেখে বুঝছেন একটু বলবেন? সওয়াল? আরে বাবা, কি দাপটের সঙ্গে সওয়াল করছে দিদি! কি তেজ, কি মহিমা! পিপি তো একেবারে পিপিলিকা হয়ে গর্তে ঢুকে যাচ্ছে। দিদি? হ্যাঁ দিমাদি, কংগ্রেস আমাদের দেরি হয়ে যাচ্ছে, আপনি যাবেন? এই দেখো, ডায়লগে কিন্তু রাগ ঝরে পড়ছে। আরে বোকা ছেলে, আমি তো একটা সরকারি কর্মচারী, তাই না? কি কংগ্রেস? এই দেখুন না, আমি তো কোনোদিন সরকারি চাকরি করিনি, কি করে বলি বলুন তো। না না, তাহলেও একটা সরকারি পার্টিরই আপনি একজন নেতা তো, তাই না? পুলিশের চাকরি সব করতেই হয়। হ্যাঁ, পুলিশে তো ডান্ডা পেটাও করতে হয়। ওগুলো তো কোইন্সিডেন্স। মানে দেখো, একটা বাপের বয়সী লোক, তাই তো? যদি একটু শাসন করেই ফেলে থাকি, সেটা কি মনে রাখতে হবে বলো? আজকে এই দিদির কেসের এই জেতার আনন্দে আমরা তো সবাই বন্ধু। শান্তবাবু, আপনার বন্ধুত্ব তো খুব দামি, তো ওই অমলান টমলান আসছে, ওদের একটু ভাগ করে দিন। কমলদা, আপনি যাবেন নাকি? না যাব না। কেউই আমায় ঠিক বুঝলো না।